ভাই, অক্সফোর্ড প্রেসের একটা ইতিহাস বইয়ের উদ্ধৃতি দিয়ে বলছি, যার প্রথম অধ্যায় আমরা স্কুলে পড়াই। প্রথম অধ্যায় যীশু খ্রিস্টের উপরে, দ্বিতীয় অধ্যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে। কিন্তু ভাই, মোহাম্মদের উপর শিক্ষার যে সঠিক বই, সেটা তো কোরআন তার অনুসারীদের দিয়ে লেখা। আপনার কি মনে হচ্ছে না যে ভুল তথ্য দেওয়া হচ্ছে, তারা ইসলাম এবং খ্রিস্টানদের এক কাতারে রেখেছে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো অ্যানিমেশন সম্পর্কে। নবীর জীবনী নিয়ে অ্যানিমেশন তৈরি করে কি আমাদের ছেলে মেয়েদের দেখাতে পারি? কারণ বাচ্চারা অ্যানিমেশন খুব পছন্দ করে আর এটা খুবই জনপ্রিয়, আর তাছাড়া এর মাধ্যমে আমরা খুব সহজে ইসলামের আসল ছবিটা তুলে ধরতে পারবো। বন্ধুটা প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে অক্সফোর্ডের একটা ইতিহাস বই যেটা আমাদের এখানে স্কুলে পড়ানো হয়, তার একটা অধ্যায়ে, অধ্যায় দ্বিতীয় আছে মোহাম্মদ ইসলামের জীবনী। কিন্তু আমরা জানি যে মোহাম্মদ ইসলামের জীবনী এবং জীবনযাপন সম্পর্কে নির্দেশনামা যে বইতে আছে সেটা হচ্ছে কোরআন। আমাদেরকে আপত্তি জানানো উচিত বোন, আপনাকে বুঝতে হবে যে যদি বইটা কোনো অমুসলিম লিখে থাকে, অমুসলিমের লেখা বই হয়, আর সেটা যদি সিলেবাসে থাকে, হয়তো এদিক সেদিক কিছু পরিবর্তন থাকতে পারে, একদম এক নাও হতে পারে। এর পেছনের উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে, উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ। যদি উদ্দেশ্য হয় ইসলামকে ছোট করা, আমাদের আপত্তি আছে। কোন সময় কোনো মানুষ অজ্ঞতার কারণে ভুল কিছু বলতে পারে, সেটা ভুল। আসলে মোহাম্মদ ইসলামের জীবনযাপন পদ্ধতি দেওয়া নেই এই কোরআনে। মোহাম্মদ ইসলামের শিক্ষা দেওয়ার বিষয়ে, হ্যাঁ, মোহাম্মদ ইসলাম কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, সে অর্থে এটা ঠিক আছে, ঠিক কথাগুলো হাদিসে আছে। মোহাম্মদ ইসলামের নির্দেশ আর জীবনযাপন পদ্ধতি হাদিসে আছে এবং সুন্নায়। কিন্তু কেউ যদি বলে এখানে মোহাম্মদ ইসলামের শিক্ষা দেওয়া আছে, বা ধরেন কেউ বলল যে জাকির কোরআন শিক্ষা দেয়, কাজে জাকির যা বলে সব কোরআনে আছে, তার মানে এনে যে আমি কোরআন লিখেছি। তাই যদি আপনারা বলেন যে জাকির যে শেখাই সেটা কোরআনে আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোরআনের বাণী শেখাই, সেদিক থেকে কথাটা ঠিক আছে যে আমি যা বলি তা কোরআনে আছে। কিন্তু যদি কেউ বলে হযরত মোহাম্মদ ইসলাম কোরআন লিখেছেন, সেটা ভুল। যদি কেউ বলে জাকির কোরআন লিখেছে, সেটা সম্পূর্ণই মিথ্যে। কাজেই কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে অনেক অমুসলিমই জানে না ইসলামের নির্দেশ সম্পর্কে, কাজে তারা এই বিষয়ে বই লিখতে গিয়ে ভুল করে ফেলে। উদাহরণস্বরূপ, আমরা যখন আমাদের স্কুলের জন্য সিলেবাস নিই, সিবিএসসির সরকারি সিলেবাস, সেখানে আমরা দেখতে পাই যে শিক্ষকরা পড়ানোর সময় একটা বিষয়ে জোর দিয়ে বলেন, একটা সঠিক বিষয়ে জোর দিয়ে বলেন যে এটা সঠিক জিনিস, যে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অনুসরণ করতেন, তিনি কোরআন প্রচার করতেন। কিন্তু তার জীবন পদ্ধতির বিষয় সেটা হাদিসে উল্লেখ আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মাত্র 5 বার উল্লেখ করা হয়েছে কোরআনে। তার স্ত্রীর নাম কোরআনে উল্লেখ নেই, তার মেয়েদের নামও কোরআনে কোথাও নেই। কাজে বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের নবীর জীবন নিয়ে অনেক ধরনের কথা আছে, কিন্তু তার কথা সুন্নাহ দেয়া আছে হাদিসে। সুতরাং আমরা মুসলিমরা যখন পড়াবো এই বই আমাদের স্কুলে, তখন দেখতে হবে সেটা যেন সংশোধন করে পড়ানো হয়, যদি সেখানে কোনো বড় ভুল থাকে। আর যদি সেটা সরকারি সিলেবাস হয়ে থাকে, তবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জানানো, এবং তাদের বলা উচিত যে এটা হচ্ছে একটা ভুল তথ্য। সম্ভবত গত সপ্তাহের ব্যাপারে এই ধরনের কিছু লেখা বের হয়েছে, সিলেবাসের কিছু ভুল তথ্যের উপর লেখাটা হয়েছে, যেটা ছিল ভুল, সবাই আপত্তি জানিয়েছে, তারা সেটা সরিয়ে ফেলেছে। কখনো ইসলাম বিরোধীও হতে পারে, অথবা ভারতের ইতিহাসের বিরুদ্ধে। আমি যদি ভুল না করে থাকি, একটা বই উল্লেখ ছিল যে ভগৎ সিং একজন সন্ত্রাসী ছিলেন, আমি ভুল না বললে তখন মানুষ আপত্তি করেছিল যে ভগৎ সিং সন্ত্রাসী ছিলেন না, এবং তারা তদন্ত করেছিল যে এই তথ্য কিভাবে বইয়ে এলো সেটা। এই বইটা ছিল এনসিআরটির একটা বই, এনসিআরটি হচ্ছে ন্যাশনাল কারিকুলাম, যেটা সরকার অনুমোদিত। যদিও বইটি সরকার অনুসন্ধানের জন্য পাঠিয়েছে, যদি সামান্য কিছু ভুল থাকে বা ছোট ভুল হয় অসাবধানতার জন্য, আমরা সেটা মেনে নেব। কিন্তু যদি বড় ভুল হয়, সেটা সংশোধন চেয়ে মন্ত্রণালয়ে কথা বলা উচিত। তবে ছোট যে ভুলগুলো আছে, আমরা যারা মুসলিম স্কুলে বাচ্চাদের পড়াই, সেটা সংশোধন করে নেব, আর এটা শিক্ষকদের নজরেও আনা উচিত, তাহলে তারাও পড়ানোর সময় সে ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার দ্বিতীয় প্রশ্নের বিষয়ে বলছি যে অ্যানিমেশন বাচ্চাদের খুব পছন্দ, অ্যানিমেশন দেখাতে পারে কিনা। আসলে অ্যানিমেশন বিষয়টা কি, এটা ছবির রং করার মতোই। যেমন বর্তমানে ছবির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে করা হচ্ছে, কিন্তু সাধারণ নিয়মে ভাস্কর্য রং করা, মূর্তি পূজা রং করা, এই বিষয়টা হারাম সাধারণ নিয়মে। কিন্তু মানুষকে প্রাকৃতিক রঙে বা জীবন্ত কিছু, যেমন পশু পাখি ইত্যাদি, বা কোনো স্থাপত্য ভাস্কর্য ইত্যাদিতে
অ্যানিমেশনের বিষয়ে অনুমতি আছে। তবে যদি বাচ্চাদের জন্য কোনো অ্যানিমেশন করা হয়, হাদিসে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের পুতুল নিয়ে খেলার অনুমতি দিয়েছেন। আর হাদিসে আছে সহিহ বুখারি আবু দাউদ, নবী বলেছেন যে বাচ্চাদের জন্য পুতুলের অনুমতি আছে, এমনকি মায়েদের জন্য বিখ্যাত বিশেষজ্ঞদের ফতোয়া আছে যে বাচ্চাদের ভালো শিক্ষা দেবার ক্ষেত্রে মায়েদের এবং শিক্ষকদের অনুমতি আছে যে তারা এগুলো ব্যবহার করতে পারবে বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য। এক্ষেত্রে যেহেতু অ্যানিমেশন সম্পর্কে হাদিসে কিছু বলার নেই, আছে পুতুল আর ছবি সম্পর্কে, সেভাবে যদি আমরা ভাবি তাহলে আমি বলবো যে অ্যানিমেশনের মাধ্যমে যদি বাচ্চাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবকিছু সহজে বোঝানো যায়, যদি সেটা খারাপ অ্যানিমেশন না হয়, ভুল কিছু তাদের না শেখায়, এমন অনেক অ্যানিমেশন আছে যাতে অশিক্ষা নেই, যেমন টম অ্যান্ড জেরি খারাপ না। মানুষ এসে আমাকে বলে যে না আমার বাচ্চা শুধু টম অ্যান্ড জেরি দেখে। আমি বলি আচ্ছা টম অ্যান্ড জেরিতে খারাপ কি আছে? যেটা খারাপ তাহলে এতে কিছু বিষয় আছে, যেমন তার মেয়ে বন্ধু আছে আর সে তাকে ঠকায়, তাহলে পরোক্ষভাবে বাচ্চারা আসলে এখানে শিখছে যে আমাদের ঠকানো উচিত, মেয়ে বন্ধু থাকা উচিত। জানেন বেশিরভাগ কার্টুনে, শতকরা 100টা বলছি না, তারা কিন্তু শেখাচ্ছে ইসলামের বিপক্ষে কোনটা, সরাসরি না, তারা সন্ত্রাস নিয়ে কথা বলছে, দেখিয়ে দিচ্ছে অনাসলামিক কোনগুলো। কিছু কিছু কার্টুন আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ অনেক কিছুই ভুল, কিন্তু এই টম অ্যান্ড জেরি এই সমস্ত কার্টুন, এখানে ভাষাও একটা ব্যাপার। তাহলে আমরা ইসলামিক কার্টুন অ্যানিমেশন করতে পারি, আমাদের অনেক আছে মাশাল্লাহ যেগুলো আরব থেকে বিনামূল্যে দেওয়া হয়, যেগুলোতে ইসলামিক বার্তা আছে আর যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানুষকে জানায়, সেগুলোর অনুমতি আছে। বোন আশা করি উত্তরটা পেয়েছেন। ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى.